হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছিলাম আজ আমি আর কোনো কন্ট্রোভার্সিও করছি না আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করি না তো আজ একটা ভিডিও সামনে এসেছে মন্দিরাদির ভিডিও মন্দিরাদি খুব কাঁদছে আমরা কি মন্দিরাদিকে ক্ষমা কর মানে ক্ষমা করব না করব না আমরা ক্ষমা করার কে আমরা ক্ষমা করার কে আর তার স্বামী সন্তান সবাই যখন ক্ষমা করে দিয়েছে আমরা ক্ষমা করার কে তো যাই হোক ভুল করেছিল সে ভুলের জন্য বাড়িতে ক্ষমা চেয়ে সে বাড়িতে অলরেডি ফিরে এসছে এক বছর আগের ঘটনা সেই ঘটনা পুরো টেনে টেনে নিয়ে তার ভিডিওতে গিয়ে নানান রকমের কমেন্ট করছে এবং যাদের বাড়িতে যাচ্ছে তার ভিডিওতে গিয়ে সেখানেও কমেন্ট করে আসছে সে নাকি তার বরকে পটিয়ে নেবে তো যাই হোক অলরেডি তার তো খারাপ লাগছে আর যে তাদের বাড়িতে গেছে তারও খারাপ লাগছে তো এগুলো কি করা উচিত কাউরিজি এগুলো করা উচিত না কেন বলো তো সে যখন নিজের ভুলটাকে শুদ্ধে সে চলে এসছে একটা জায়গায় তাকে যদি আমরা এইভাবে কমেন্ট করতে থাকি সে কিন্তু ডিপ্রেশনে চলে যাবে তারপরে একটা ভুল স্টেপ নিয়ে নেবে আর তারপরে কী হবে যারা আমরা এই কমেন্টগুলো করছি তাদের তাদের খারাপ লাগা উচিত কারণ একটা মানুষ যদি আমাদের জন্য একটা খারাপ কিছু করে ফেলে তখন আমাদের কতটা খারাপ লাগতে পারে তো আমাদের উচিত নয় একটা মানুষের জীবন কেটে নেওয়া আমাদের উচিত একটা মানুষের জীবন বাঁচানো সোশ্যাল মিডিয়া আছে মানে তাকে গিয়ে গালগালাগালি করে দেবো তাকে গিয়ে কিছু একটা বলে ব্যাস হয়ে গেল সামনাসামনি কি আমরা মানুষকে হট করে বলতে পারি তোমার সামনে তো কত ভুল করে আর তুমি কি তাকে শুধরতে পারছো পারছো না তো তাহলে কেন তাকে আমরা বারবার এই কমেন্টগুলো করে তাকে বিব্রত করছি আর তার সংসারে মানে তার সংসারে আমরা অশান্তি এই এগুলো সৃষ্টি করবো কেন সে যখন তার স্বামীকে নিয়ে ভালো আছে সে যখন ফিরে এসছে আর দেখো ভুল তো মানুষ মাত্রই করে সেও ভুল করেছে আর সেই ভুল থেকে সে বেরিয়েও তারপরে যদি সে সামনে গিয়ে আবার ভুল করে তখন তোমরা তাকে মানে বলতে পারো কিন্তু এখন তোমরা তাকে বারবার ওই একই কথা নিয়ে আর প্লিজ বলো না কারণ প্রত্যেকটা মানুষের ধৈর্য ক্ষমতা খুবই মানে মানে কী বলবো কতটা বেশি থাকতে পারে তো তারপরে যদি সে দুর্বল হয়ে পড়ে তারপরে বুঝতে পারছ তোমার বাড়িতেও মা বোন সবাই আছে তারাই কমেন্টগুলো করছো ধরো তোমার তোমার বাবা মদ খায় তাই বলে কি তোমার মানে ভাইও মদ খাবে না বাবা মদ খায় বলে যে ভাই মদ খাবে সেরকম হতে পারে না কারণ বাবাকে দেখে কিন্তু ছেলে শিখছে অলরেডি যে বাবা এরকম করছে আমি কিন্তু এরকম করব না আমার মায়ের কষ্ট দুঃখ আরও দূর করব তো মা এরকম করেছে বলে মেয়ে এরকম করেছে এটা নয় মা করেছিল কিন্তু ঠিক আছে মেয়ে ভুল করেছে মেয়ে কিন্তু গিয়ে থাকেও নি বা কোথাও মানে অন্য কোথাও গিয়ে থেকেছে তারপরে সে আবার বাড়ি চলে এসছে तो ताकि বারবার এই একই কথা বলে তাকে দুর্বল করার আমাদের কোনো মানে হয় না সে এই ভুলটা তার জীবনে মানে সব থেকে হয়তো বড় ভুল সে আর করবে না সে তো বারবার বলছে তো ক্ষমা আমরা করার কেউ না তাকে তার স্বামী ক্ষমা করে দিয়েছে এটাই বড় কথা তো তারা তার সংসার নিয়ে ভালো থাকুক আমরাও আমাদের জীবন নিয়ে ভালো থাকি আমরা যেরকম তার ভিডিও দেখি যারা তাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিও দেখো তো এর মধ্যে ভালো কমেন্ট করতে থাকো এরকম কমেন্ট মানে খারাপ কমেন্ট করো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো চলো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের মতো টাটা